না আসলে জি এটা অবশ্যই একটা ফ্যাক্ট, কারণ ধরেন ওরা আইপিএলে মোস্ট অফ দ্য গেমই হাই স্কোরিং হয়, মানে ওরা জানে কীভাবে হাই স্কোরিং রান চেস করতে হয়, হাই স্কোরিং গ্রাউন্ডগুলোতে হাই স্কোর কীভাবে করতে হয়। এটা মানে 180-200 কিন্তু ওদের একটা নর্মাল রেগুলার বেসিস রান, যেটা হয়তো আমাদের জন্য 130-140-150 হোমে। সো এই হ্যাবিটটা কিন্তু আমাদের খুবই কম, এটা বাস্তবতা। তো আশা করি ফিউচারে আমাদের হোম কন্ডিশন আরও বেটার হবে, তাহলে আমাদের আরও বড় রান চেস করার এবং বড় রান ডিফেন্ড করার অ্যাবিলিটি বাড়বে, উইকেট ভালো হলে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি মানে অবসর টাইমে আরও ফ্রাঞ্চাইজি ট্রাঞ্চাইজি খেলতে পারি, তাহলে আমাদের আরও বেটার এক্সপিরিয়েন্স হবে। ওভারঅল সব মিলে আসলে উন্নতির জায়গা আছে। ওইটাই তো, যে মডার্ন ক্রিকেটে মানে আমাদের ঘরোয়া লিগের উইকেট এবং স্ট্রাকচার আরও যত ডেভেলপ হবে আমাদের জন্য ভালো। সবই প্রয়োজন আসলে, পাওয়ার, টেকনিক, অ্যাবিলিটি, অ্যাডাপটেশন সবই আসলে। তো মানে এই ধরেন ওদেরকে যেভাবে ফ্লুয়েন্টলি মুখস্থ শটস মারতে দেখা যায় মার্জিন একটু এদিকে ওদিক হলেই, আমি শিওর আমাদের হোমে এভাবে করে শুয়ে বসে মারতে গেলে মুখে ঢুকে লাগতে পারে বলো। তো এই যে হ্যাবিটসটা গ্রো হয়েছে ওদের ছোটো থেকে, ভালো উইকেটে ভালো কন্ডিশনে খেলা, এটাই ওদের সবথেকে বিগেস্ট স্ট্রেংথ, বোলিং ব্যাটিং দুই ক্ষেত্রেই। তো এটাই যেটা মেন কথাটা, হোমে আমরা যদি আর একটু বেটার কন্ডিশনে এবং বেটার স্ট্রাকচারে খেলতে পারি, বাইরে আরও লিগ টিগ খেলতে পারি, আমাদের আইডিয়া ভালো হবে, এক্সপিরিয়েন্স ভালো হবে টি টোয়েন্টির ক্ষেত্রে। এটা হইতেও পারে, এটা যদিও বোর্ডের ডিসিশন, এখন বোর্ড আমাদের, আমরা তো বোর্ডকে জানাইছি, ডেফিনেটলি বোর্ড এটা নিয়ে চিন্তা করছে, বোর্ড হেল্প করবে আমাদের কন্ডিশন বেটার করার জন্য। এখন বোর্ড কীভাবে করে দেবে এটা বোর্ডের ব্যাপার। না না, সারপ্রাইজ না আসলে, ফ্রেশ উইকেটে খেলা হয়েছিল এবং দেখেন পাওয়ার প্লেতে কিন্তু আমরা ভালো স্টার্টও করেছিলাম, হয়তো শেষের দিকে ওরা ভালো ব্যাটিং করছে। আনফর্চুনেটলি আজকে স্পিনারদের একটু বেশি ব্যাট দিয়ে গেছে, নর্মালি এত খারাপ দিন যায় না, বাট টি টোয়েন্টিতে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। তো শেষের দিকে আসলে ওরা বেশ ভালো ব্যাটিং করছে এবং ডিওয়ার সাথে আমাদের স্পিনাররাও তেমন গ্রিপ করতে পারছিল না। তো বড় টোটাল করে ফেলাতে আসলে হেরে গিয়েছে, কিন্তু আমার মনে হয় না প্রথম 11-12 ওভার পর্যন্ত কিন্তু আমরা গেমে ছিলাম ভালো। তো এই উইকেট যদি 180-190 রাখা যেত, জিনিসটা চেজেবল ছিল, হয়তো আমরা বেশি রান করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু এই উইকেটটা আসলে অনেক ভালো ব্যাটিংয়ের জন্য। না জিনিসটা তো ব্যর্থতা আসলে ওভারঅল সবার জন্যই, ম্যানেজমেন্ট, প্লেয়ার, কোচ সবার জন্যই, যখন আবার জয় হয় আমরা সবাই উপভোগ করি। তো প্লেয়ার হিসাবে আমাদের রেসপন্সিবিলিটি নিজের জায়গা থেকে নিজেকে কীভাবে উপরে নেওয়া যায়, আর বেটার কন্ডিশন ফ্যাসিলিটিস এটা ডেফিনেটলি বোর্ডেরই দেখতে হবে, আমাদের তো অ্যাবিলিটি নাই এগুলো চেঞ্জ করার, আমাদের খালি 100% দেওয়া এবং নিজের উন্নতি করার চেষ্টা করা, ডে বাই ডে নিজেকে কীভাবে ছাড়ায় নেওয়া যায় এটাই একমাত্র হাতে আসে। বাট এটা নিয়ে আমরা সবাই কথা বলছি এবং রিকোয়েস্ট করছি, সো বোর্ড বিষয়টা দেখবে, আমাদেরকে আশাবাদী করছে। তো আশা করি সামনে আমরা বেটার কন্ডিশনে খেলে নিজেদেরকে উন্নতি করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।